জ্ঞান বামতে বাসুদেব সর্বমিতি সম্ম বহু জন্ম জ্ঞানের অনুশীলনের ফলে ভগবানকে জানা সম্ভব হয় আজকের গীতা জ্ঞানের অনুশীলন সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগে সপ্ত শ্লোক ইচ্ছা দেশ সমুথে নেন ভারত সর্বভূতানি সম্মহম স্বর্গে যান্তি পরন্তপ হে ভারত হে পরন্ত ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে আমরা এই জগতে কেন জড়িয়ে রয়েছি ভগবান তার কারণ উদ্ঘাটন করছেন এই জগতের জিনিসের প্রতি দুটো প্রতিক্রিয়া দেখা যায় ইচ্ছা আর দেশ কোনো জিনিসের প্রতি আসক্তিকে বলে ইচ্ছা আমি কিছু জিনিস পছন্দ করি না দেশ এই দুটোতে আমি জড়িয়ে গেছি কিছু ভালো লাগে কিছু ভালো লাগে না এই দ্বন্দ্ব ভাব আর এটাই আমার এই জগতের বন্ধনের কারণ চৈতন্য চরিত্রে বলা হয়েছে এই ভালো এই মন্দ এই মনের ভ্রম ভালো মন্দ কিছুই নাই জগতে সব কিছুই মন্দ কেবলমাত্র ভগবানের সঙ্গে যুক্ত জিনিস ভালো বলে প্রসিদ্ধ ভগবান সম্বন্ধীয় বস্তু নয় সেখানে কোনোটাই ভালো নয় সব কিছুকে ভগবানের সঙ্গে যুক্ত করে দেখলে আমরা এই ভালো মন্দর ভাব থেকে মুক্ত হব তাহলে ভগবানের কাছে ফিরে যেতে পারবো ভগবান এটাই শিখ শেখাচ্ছেন এই ইচ্ছা দেশ থেকে আমার মনের ভিতরে পাপ তৈরি হয় কোনো জিনিসের প্রতি আসক্তি কোন জিনিসের প্রতি বিদ্বেষ এই পাপ থেকে আমাকে মুক্ত হতে গেলে মুক্ত হওয়ার পরে আমি ভগবানের ভালো করে ভজন করতে পারবো তার আলোচনা কালকের শ্লোকে